সুদর্শক ইংরেজি ভাষা শেখার এই তৃতীয় পর্বে আমি আপনাদের সাথে রয়েছি, কিছু কথা বলছি এবং যদি আপনার কাছে কাগজ কলম থাকে খুবই ভালো, আপনি চেষ্টা করুন আমার সাথে জিনিসগুলি ফলো করার, লিখে রাখার অথবা এই ভিডিওটি আর একবার দেখার জন্য। ইংরেজি ভাষাটা ছোটবেলা থেকেই আমাদের দেশে আছে, যেহেতু আমরা একসময় ব্রিটিশ রাজের অধীনে ছিলাম, সো সেই কারণে এবং আইনগত কারণেও বা ব্যবহারিক কারণেও ইংরেজিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তো আমরা সবাই জানি, বিশেষ করে যখন আমরা বিদেশে যাই তখন এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। এই ভাষাটাকে আত্মস্থ করতে হলে বা অ্যাটলিস্ট বলতে যদি চাই আমরা, তাহলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। নিয়মটা হচ্ছে এই যে আমরা, যে আমি এখানে এই সেগমেন্টের কথা বলছি প্রবাসীদের উদ্দেশ্যে, আমরা কর্মসূত্রে বিভিন্ন দেশে গমন করি এবং থাকি এবং একটা লম্বা বা দীর্ঘ সময় আমরা সেখানে থাকি, তো দেখা যাচ্ছে ওই যে আগে কথাটা বলেছিলাম, এক এক দেশে কিন্তু ইংরেজিটা তাদের ভাষা বা ডায়ালেক্টের সাথে ডাইলিউটেড হয়ে ওই একটা ফর্ম ধারণ করে। সো সেই ক্ষেত্রে স্পোকেন ইংলিশ যারা শিখবেন তাদের পক্ষে সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ হবে, আপনি যে বা যে দেশে বা যেখানে আপনি আছেন থাকেন, সরি, সেই লোকালিটির যে স্থানীয় যে প্রোনাউন্সিয়েশনটা আছে বা উচ্চারণ ভঙ্গি আছে বা প্রোনাউন্সিয়েশন কি বলে ওটাকে, অ্যাকসেন্ট যেটা আছে, অ্যাকসেন্ট বলে মানে হচ্ছে ওখানকার বলার পদ্ধতি, অ্যাকসেন্ট তাদের যে টোনটা যেভাবে তারা বলে, ওটা যদি আপনি আত্মস্থ করেন তাহলে এটা আপনার জন্য সুবিধাজনক হবে স্পোকেন ইংলিশের বেলাতে। আর সাজেস্টেড যেটা সাজেস্ট করব বা উপদেশ বলবো না মানে পরামর্শ দেব, সেটা হচ্ছে আপনি আমেরিকান স্টাইল অফ ইংলিশ, যেটা ইউএস ইংলিশ আমরা বলে থাকি বা লেখা থাকে, বা ইউএস ফরম্যাট অফ ইংলিশ যেটা হলিউডের সিনেমা হয় সেটা শিখতে পারলে, আমেরিকান স্টাইলটা শিখতে পারলে দেন আমার মনে হয় এটা সবচাইতে বেটার, সবচাইতে ভালো। সো আমরা জানলাম স্পোকেন ইংলিশটা আসলে কিন্তু গ্রামাটিক্যাল বা থিওরিটিক্যাল, তাত্ত্বিক এবং ব্যাকরণজনিত মতলব কি বলে ওটাকে, ব্যাকরণ সহ যে ইংরেজি তার চাইতে কিন্তু অনেক সহজবোধ্য, সহজে শেখা যায় এবং সহজে ভাবের আদান প্রদান করা যায়। আমরা চাচ্ছিও তাই, আমরা কেউ বেশি পরিশ্রম করতে চাই না, নাকি? কেন চাইবো যখন আমি আমার মনের ভাবটা আমি সহজে প্রকাশ করতে পারছি, তাহলে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলায় কেন বলবো, এই কপালকুণ্ডলা নদীর তটস্থ গিয়া সামথিং ব্লা ব্লা ব্লা। আমি যখন হুমায়ুন আহমেদের ভাষাটা বুঝতে পারি এবং খুব সাধারণভাবে আমি হাসতে পারি, কাঁদতে পারি, বুঝতে পারি, আমার এন্টারটেনমেন্ট হয়, আমার আমি এনজয় করি জিনিসটাকে, আমি উপভোগ করি, তাহলে আমার আপাতত যাওয়ার দরকার নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাঁত ভাঙা বাংলা পড়ার জন্য। যদিও বাংলা ভাষার স্টুডেন্ট হলে আপনি অথবা ভাষাটাকে খুব সুন্দরভাবে জানতে হলে আপনাকে বঙ্কিমের কাছে যেতেই হবে, রবীন্দ্রনাথের কাছে যেতেই হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে রবীন্দ্রনাথ সহজ হইয়াও কিন্তু সহজ নন, নজরুলেরও আছে অজস্র বিদেশি ভাষার ব্যবহার। সো আমরা ইংরেজির ব্যাপারে চলে আসি, হয়তো সাহিত্যের দিকে চলে যাওয়াটা ঠিক হবে না, দর্শক ইংরেজির ব্যাপারটা বলতে চাচ্ছি এভাবে যে আমি যে লোকালিটিতে থাকি, এই লোকালিটিতে এসে আমি যেহেতু নটরডেম কলেজে পড়াশোনা করেছি এবং আমার সবসময় ব্যবহার বিধিটা বা স্পোকেন ইংলিশটা ছিল আপনার আমেরিকান স্টাইল অফ ইংলিশ, এবং হলিউডের ফিল্ম অনেক দেখেছি, কেন দেখেছি এটা দেখার পেছনে আমাদের ওই যে YMCA-তে আমাদের একজন শিক্ষক ছিলেন, উনি এই পরামর্শটা দিয়েছিলেন যেটা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকেও দিচ্ছি, যে একটা আমেরিকান পদ্ধতিটা আপনার জন্য গ্রহণযোগ্য বা নেওয়াটা ভালো, আত্মস্থ করে নেওয়াটা ভালো। আর যত আপনি বেশি শুনতে পারবেন, সেটা ফিল্মে হোক, ফিল্মে কি হয়, ফিল্মটা হচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে একটা তাবৎ বিশাল কাহিনী, হয়তো 1000 বছরের কাহিনীও কিন্তু একটা ফিল্মের 2 ঘন্টার মধ্যে দেখানো যেতে পারে। তাহলে আপনি আপনি দেখুন ফিল্মটা মানে কি। কেউ একজন বলেছিলেন ফিল্ম মানে হচ্ছে
পুয়ার ম্যানস টেলিগ্রাম, একজন গরিব লোক, পয়সা কম, অল্প পয়সায়, অল্প শব্দ, অল্প শব্দে তার মনের সকল ভাষা সে প্রকাশ করতে চাচ্ছে। তো ফিল্মটা হচ্ছে শুধু 3 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টার মধ্যে সে তাবুত একটা কাহিনী, একটা সারমর্ম আপনাকে প্রেক্ষাপটটা তুলে ধরছে, পুরো কাহিনীটা বোঝাচ্ছে, একটা শিক্ষা দিচ্ছে, পাত্রপাত্রী সবাই কাজ করছে, পুরো জিনিসটা আপনার সামনে দেখা যায়, একটা বাস্তবে দাঁড়াচ্ছে। কিন্তু সবকিছু ঘটছে কিন্তু শুধুমাত্র 2 বা 2.5 ঘন্টা বা ম্যাক্সিমাম 3 ঘন্টার মধ্যে। তাহলে দেখুন, ফিল্ম দেখে আপনি কত কিছু শিখতে পারেন, এক্সপ্রেশনটা শিখতে পারেন। অনেক সময় কিন্তু স্পোকেন ইংলিশে প্রোনাউন্সিয়েশনের চাইতে, উচ্চারণের চাইতে প্রকাশভঙ্গি, অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার দৈহিক ভাষাটা কিন্তু স্পোকেন ল্যাঙ্গুয়েজের একটি অংশ। মেরুকাট